ঘটনায় জেলে নৌকার উপরে সিমেন্ট ভর্তি শিপ উঠে এক জেলের মৃত্যু। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জেলেদের নৌকার উপরে সিমেন্টবাহী এক জাহাজ উঠে সেন্টু বর্মন নামে এক জেলের মৃত্যু ও লবচান চন্দ্র বর্মন নামে আরও একটি জেলে আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার দশানী লঞ্চঘাট বরাবর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার দশানী লঞ্চঘাট এলাকায় দুই জেলে নদীতে জাল ফেলে ঘুমিয়েছিলেন। দশানী লঞ্চঘাটে মেঘনা নদীতে একটি সিমেন্টবাহী শিপ ঢাকা যাওয়ার পথে জাহাজটি ওই নৌকার উপরে উঠে যায়। এতে নিহত সেন্টু বর্মন নদীতে তলিয়ে গেলেও লবচান চন্দ্র বর্মন নামের এক জেলে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। সকালে স্বজনদের সাথে নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গেলে নিহত সেন্টু বর্মনের লাশটি নৌকার সাথে পাওয়া যায়। যেহেতু ঘটনার সাথে জড়িত জাহাজের নাম অথবা পরিচয় পাওয়া যায়নি, তাই নিহত পরিবার কোনো অভিযোগ বা মামলা করেনি। লাশ সকাল 11:30 সময় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সাথে জাহাজটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনার এ সংবাদ পাওয়ার পরপরই মতলব উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ নইমুল হাসান লাভলু ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি নিহত সেন্টু বর্মনের স্বজনদের সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে এবং তাদের সংগঠনের পক্ষ থেকে 50,000 টাকা দেয়া হবে বলে জানান। এ সময় উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহাবীর বর্মন, যুবলীগ নেতা ইউসুফ জামিল, জেলে প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।